বুঝতে পারছি। আমরা শুরু করতে পারি। মানে নটরডেম কলেজ সম্পর্কে মানুষের অনেক আগ্রহ, নটরডেম কলেজ, এরপর নটরডেম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখন মানে কলেজ অথরিটির সাথে ইউনিভার্সিটি অথরিটির সম্পর্কটা কি, বা এর উদ্যোক্তা কারা? আচ্ছা, যদি কলেজের ইতিহাস সম্পর্কে জানতে চাই একটু একটু, তাহলে যেতে হবে হচ্ছে লক্ষ্মীবাজারের যে স্কুলটা, সেন্ট গ্রেগরি স্কুল, যেখানে আমার স্কুল জীবন ছিল। প্রথমে সেটা স্কুল অ্যান্ড কলেজ ছিল, অ্যান্ড দেন পরে সেটা সেপারেট হয়ে নটরডেম কলেজের জন্ম হয় মতিঝিলে। অ্যান্ড আমরা জানি যে কমার বেশি বাংলাদেশে অনেকগুলো এই মিশনারি স্কুল আছে, বেশ কয়েকটা কলেজও আছে, তার মধ্যে নটরডেম স্বনামধন্য ছেলেদের জন্য, মেয়েদের জন্য হলি ক্রস যেটাকে বলি আমরা। তো এদের কোনো ইউনিভার্সিটি ছিল না। তো যখন নাকি স্কুল এবং কলেজের অনেক যেটাকে বলি আমরা যে সারা দেশব্যাপী এত সুনাম, তখন অথরিটি চিন্তা করলো যে যদি একটা ইউনিভার্সিটি করা যায় এই এদের অধীনে, সেই সূত্র ধরেই হচ্ছে এদের এই প্ল্যান যে একটা ইউনিভার্সিটি, পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি যদি বাংলাদেশে করা যায়। অনেক দিনের প্ল্যান, যখন তারা চিন্তা করলেন যে আসলে কোথায় করা হতে পারে, সবকিছু ইতিবাচক নেতিবাচক দিক ভেবে তারপর তারা ডিসাইড করলেন যে কলেজের ভেতরেই যদি একটা ইউনিভার্সিটি করা যায়, কারণ জায়গাটা একটা বড় ব্যাপার ছিল। সেই সূত্র ধরে 2013-এ 2013 সালে এই নটরডেম বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়, যেটা বর্তমানে কলেজের ভেতরেই একটা অংশে ইউনিভার্সিটি রয়েছে। 2013-তে যদিও এদের পারমিশন নেওয়া হয়, 2014 থেকে এদের অফিসিয়াল কার্যক্রম শুরু হয়। সেই সূত্র ধরে বলতে পারেন অলমোস্ট 6 বছর হয়ে গেছে এদের এই ইউনিভার্সিটিটা। এবং শুরু থেকে ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি যতটা ভালো করা যায় সেই সূত্র ধরে তারা কাজ করছেন এখনো অবধি। আমি সেখানে কাজ করছি 2014 থেকে, সরি 16 থেকে, 4 বছর 1 মাস হয়ে গেল। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, ইউনিভার্সিটি খুবই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এখনো অবধি। আচ্ছা, সাধারণত মানে আমরা ছোটবেলা থেকে নটরডেম কলেজের যে সুনাম শুনে আসছি, বা এর যে নিয়ম শৃঙ্খলা, পড়াশোনার মান, ইউনিভার্সিটির মান বা শৃঙ্খলা কি পর্যায়ে, মানে কলেজের সাথে তুলনা করলে, বা সেই কলেজের যে আচ্ছা মান সেই পর্যায়ে যেতে আপনাদের কি পরিকল্পনা বা কি কর্মসূচি? আচ্ছা, প্রথমত বলবো হচ্ছে যে কলেজের যে বিষয়টা সবারই নজর কাড়ে সেটা হচ্ছে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা। এটি ইউনিভার্সিটিতে শুরু থেকেই, যদি আমরা শুরু থেকে মানে শুরুর দিকের কথাই বলি না কেন, শুরু থেকে এখনো অবধি ইউনিভার্সিটি এই শৃঙ্খলার দিক থেকে একটুও কার্পণ্য করে না। যেমনটা কলেজ, যেমনটা অন্য অন্য স্কুল বলি, সেন্ট গ্রেগরি বলি, সেন্ট জোসেফ বলি, হলি ক্রস বলি, তারা যেভাবে মানটা নিয়ন্ত্রণ করতেছে, ইউনিভার্সিটি তার থেকে একটুও কোনো ধরনের কমতি রাখে না এবং কোনো দিক থেকে ছাড় দেয় না। আর যদি বলি শিক্ষার মানের দিক থেকে, সেই শুরু থেকেই না হলেও 4 বছর হয়ে গেল আমি এখন সেখানে আছি, তারা সর্বাত্মক চেষ্টা করেছেন। যদি আপনি দেখেন যে ইউনিভার্সিটির ভিসি, তিনি হচ্ছেন সেই আমেরিকান যে নটরডেম, সেই ইউনিভার্সিটির একজন প্রফেসর, বর্তমানে এই বাংলাদেশে নটরডেম ইউনিভার্সিটির ভিসি হিসেবে আছেন। এছাড়াও যারা শিক্ষক আছেন, তারা ওয়েল কোয়ালিফাইড, ভালো ভালো ইউনিভার্সিটি থেকে তাদের ডিগ্রি নেওয়া আছে, অভিজ্ঞতা আছে। এবং একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে যেখানে অন্য অন্য প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তাদের প্রথম ব্যাচ বা সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচের কথা বলি, তাদেরকে জব পাওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু আমাদের ছেলে মেয়েগুলি 1.5 বছর হয়ে গেল যে প্রথম ব্যাচ বের হয়েছে বিজনেস ডিপার্টমেন্ট থেকে, ল ডিপার্টমেন্ট থেকে, এবং তাদের বেশিরভাগই এখন বিভিন্ন জায়গাতে, ভালো ভালো জায়গাতে জব করতেছে করছে। মানে হচ্ছে বিষয়টা এটা যে শিক্ষার মানের দিক থেকে কোনো কমতি নেই। যদি কমতি থাকতো তাহলে দেখতাম যে আমাদের জব স্যাটিসফ্যাকশন ওরকম না ছেলে মেয়েদের, দে আর ভেরি হ্যাপি। এবং সেই 1.5 বছর হয়ে গেলে আমাদের প্রথম ব্যাচ বের হয়ে গেছে, এরপর আরো 2-3টা ব্যাচ বের হয়ে গেছে। তাদের ক্ষেত্রে বিভিন্ন INGO থেকে শুরু করে এর মধ্যে অনেক ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করতে গিয়েছে। সুতরাং আমি বলবো হচ্ছে শিক্ষার মানের দিক থেকে যদি বলি, সেই কলেজ বলি, অন্য অন্য মিশনারি স্কুল কলেজ ঠিক সেই ওয়েতে আগাচ্ছে। এবং আমার বিশ্বাস আগামী 5 বছরের মধ্যে ইউনিভার্সিটি, যদি বলেন 5টা বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে থাকবে, এটা আমার বিশ্বাস। আমরা জানি যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সেখানে ভর্তির প্রক্রিয়া করা হয় না, সেভাবে ভর্তি করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। আমি সব বিশ্ববিদ্যালয়ের কথা জানি না, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে
সরাসরি ভর্তি হওয়া যায়? আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াটা কি, শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া? আচ্ছা, যদি বলবো এই একটা ট্রাইমিস্টার এখন শুরু হলো এই প্যান্ডেমিকের জন্য, এছাড়া আগের প্রত্যেকটা ট্রাইমিস্টারেই, আগেই বলে নিই, আমরা বছরে তিনটা ভাগ করি, তিনটা ট্রাইমিস্টারে ছেলে মেয়ে অ্যাডমিশন নিতে পারে, এবং প্রত্যেকবারই পরীক্ষার মাধ্যমে একটা হচ্ছে তাদেরকে এমসিকিউ এবং রিটেন দুটো মিলে একটা টেস্ট নেওয়া হয়, তারপরে ভাইবাও নেওয়া হয়। এবং আমরা এটা বলতে পারি যে আমরা সবাইকে নিই না, ইভেন আমার যেটা মনে আছে গতবারের আগের বার ইংলিশ ডিপার্টমেন্টের এত বেশি ক্যান্ডিডেট ছিল যে সবাইকে নিতে পারি নাই আমরা। আমরা এখন থেকেই হতে পারে প্রথম দিক থেকে আমরা মানে মান নিয়ে আমরা অনেক বেশি কাজ করছি, সুতরাং সরাসরি অ্যাডমিশনের কোনোই স্কোপ এখানে নাই। যেই আসবে তাকে একটা নির্দিষ্ট প্রসিডিউরের মাধ্যমে আসতে হবে, তাকে একটা টেস্ট দিতে হবে, সেটা হচ্ছে রিটেন বলি, অ্যান্ড দেন আফটার দ্যাট তাকে ভাইবাও আমরা নিই, সবকিছু যাচাই করে পরে অ্যাডমিশন দেওয়া হয়। সুতরাং কেউ আসলেই যে অ্যাডমিশন পাবে দের ইজ নো গ্যারান্টি। মানে যারা নটরডেম কলেজ থেকে পাশ করা, তাদের জন্য সরাসরি ভর্তি হওয়ার কোনো সুযোগ আছে কিনা? নো, তাদের জন্য সরাসরি করে ভর্তির সুযোগ নেই, তারা ওই একই সেম প্রসিডিউরে আসতে হবে। এর কারণ হচ্ছে এটা যে কলেজ এবং বিশ্ববিদ্যালয় দুটো হচ্ছে আলাদা আলাদা অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে রান করা হয়, ইয়া মানে তারা একটু সুযোগ সুবিধা পাবে এরকমের, যেহেতু তারা নটরডেম কলেজ থেকে আসছে। অন্য অন্য যেগুলো বলি যে তারা নিয়ম বলি শৃঙ্খলা বলি, সেই সুযোগগুলো তারা এখানে এসে পায় যে তারা দে নো এভরিথিং অ্যাবাউট দিস প্রসিডিউর, লাইক কিভাবে হাউ টু হ্যান্ডেল দিস কাইন্ড অফ ইনস্টিটিউশন। স্কুল বলি, যেমনটা আমি স্কুল থেকে আসছি, আমার 11 বছর কেটেছে হচ্ছে সেন্ট গ্রেগরিজে, তো আমি জানি হচ্ছে এটা কিভাবে এগুলো মেনটেন করে। সেই দিক থেকে তারা এখানে আসলে পরে কোপ আপ করতে তাদের প্রবলেম হয় না, এটাকে বলবো আমি একটা ফ্যাসিলিটি কম্পেয়ার টু আদার স্টুডেন্টস। তারা যখন ইউনিভার্সিটিতে আসে তারা অনেকেই প্রথম থেকে মানে ফ্রাস্ট্রেশন ভুগে এরকম যে এত বেশি নিয়ম কানুন কেন ফলো করে, বাট দেন এক বছর যখন যায় তারা বোঝে না এটা আসলে খুব ভালো একটা দিক। বিশেষ করে প্যারেন্টসরা দে আর ভেরি হ্যাপি আমাদের ইউনিভার্সিটি নিয়ে, তারা জানে যে ইউনিভার্সিটিতে যদি আমার ছেলে মেয়ে অ্যাডমিশন নেয় তাহলে অ্যাটলিস্ট আগামী 4 বছরের মধ্যে সে বাসে কোনো দিকে যাবে না, সেটা ক্যাম্পাসের নিয়ম কানুনের জন্যই হোক বা স্ট্রিক্ট প্রসিডিউরের কারণেই হোক। এই দিক থেকে আমরা খুবই মানে স্ট্রিক্ট রুলস ফলো করি যেই হোক না কেন, ফ্রম নটরডেম কলেজ ফ্রম আদার্স ইনস্টিটিউশন। আপনি ওখানে আইন বিভাগে আছেন, এছাড়া মানে বিশ্ববিদ্যালয়ে মানে কি কি ডিসিপ্লিনে এখন পড়াশোনা করা যাচ্ছে, বা ভবিষ্যতে কোন কোন বিভাগ খোলার পরিকল্পনা আছে? এট দ্য মোমেন্ট আমাদের 5টা ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, বিজনেস ডিপার্টমেন্ট, ইকোনমিক্স, ইংলিশ অ্যান্ড ল। আপনি জেনে থাকবেন হয়তো যে আমাদের মেইন বিল্ডিং এর কাজ এবছরই শুরু করার কথা, 16তলা একটা বিল্ডিং করার কথা আছে। সেই বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেলে এখন যেহেতু লিমিটেড রিসোর্স নিয়ে আমরা শিক্ষা দিচ্ছি, আই মিন সেবা দিচ্ছি যদি বলা যায়, এই কারণে আপাতত আমরা আর ডিপার্টমেন্ট মানে এক্সটেন্ড করতে পারছি না। ওই নতুন বিল্ডিংটা হয়ে গেলে তখন আর অনেকগুলো ডিপার্টমেন্ট সেখানে থাকবে, এর মধ্যে বলতে টেক্সটাইল সহ আরো অন্য অন্য যত ডিপার্টমেন্ট যেগুলো আর কি ক্রুশিয়াল বা ছেলেদের জন্য ভালো হয় সেগুলো আমরা ইনক্লুড করব। আপাতত 5টাই আছে। না, আমার যে পরের যে প্রশ্ন ছিল, আপনার কথায় অলরেডি উত্তর চলে আসছে যে সরকারের একটা ডাইরেকশন আছে যে সব বিশ্ববিদ্যালয়ে একটা স্থায়ী ক্যাম্পাস করার। আপনাদের সেই ক্যাম্পাসটি কোথায় হবে, বা সেটার অগ্রগতি কত দূর? এটা হচ্ছে আমি মানে প্রাউডলি বলতে পারি যে আমাদের শুরুটাই স্থায়ী ক্যাম্পাস দিয়ে হয়েছে, সুতরাং যেখানে আমরা আছি এটা আমাদের স্থায়ী ক্যাম্পাস, এটা পার্মানেন্ট আমাদের। অ্যান্ড দেন এছাড়াও আমাদের আরেকটা রিসার্চ সেন্টার করার প্ল্যান আছে, সেটা হচ্ছে গাজীপুরে, ওখানে অলরেডি একটা স্পেস নেওয়া হয়ে গেছে, এই মেইন বিল্ডিং এর কাজ শেষ হয়ে গেলে সেখানে এসে সেটা শুধু হবে শুধু গবেষণার জন্য। সুতরাং যেখানে আমরা আছি ভেতরে নটরডেম কলেজের ভেতরে যে অংশটা নিয়ে আছি এটাই আমাদের স্থায়ী ক্যাম্পাস শুরু থেকে, এবং এটা আমরা খুব প্রাউডলি বলি যে এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি যাদের শুরুই হয়েছে স্থায়ী ক্যাম্পাস দিয়ে, যেখানে শুরু থেকে অনেক হ্যাঁ যেখানে অনেক প্রাইভেট ইউনিভার্সিটির বয়স 10 বছর, 15 বছর, 20 বছরও হয়ে গেছে কিন্তু এখনো তারা তাদের স্থায়ী ক্যাম্পাসে মুভ করতে পারেনি, সেখানে শুরু থেকে আমাদের স্থায়ী ক্যাম্পাস। নটরডেম, আপনি বললেন যে আপনি সেন্ট গ্রেগরিজের ছাত্র, তো নটরডেম ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তারা মানে কি ব্যাকগ্রাউন্ড দেখে, বা শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা কি? আচ্ছা, প্রক্রিয়া অন্য অন্য 8-10টা যে ইউনিভার্সিটির সেরকমই, কিন্তু এখানে যেটা একটু সফট কর্নার থাকে, যদি কারো ব্যাকগ্রাউন্ড কোনো মিশনারি স্কুল বা কলেজে থাকে, লাইক সেন্ট গ্রেগরি, সেন্ট জোসেফ বা নটরডেম কলেজ, এর একটা কারণ অবশ্যই আছে। কারণটা হচ্ছে যে যারা এসব প্রতিষ্ঠান থেকে আসে তারা জানে এই
স্কুলই বলি বা কলেজ বলি, এগুলো কিভাবে রান করে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যদি কেউ ওই কলেজ ব্যাকগ্রাউন্ড বলি, নটরডেম কলেজ বা অন্য অন্য যে মেশিনারি স্কুলগুলি আছে, একটু সফট কর্নার থাকে, আদার দেন দ্যাট আপনাকে ওয়েল কোয়ালিফাইড হতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি বলি আমাকে, আমার কথা আমি বলি যে আমি কিভাবে এখানে নিয়োগ পেলাম, সেই 2016-এর কথা যদি বলি, আমাকে প্রায় 1 ঘন্টার একটা ডেমো ক্লাস নিতে হয়েছে, অ্যান্ড দেন আমাকে একটা রিটেন টেস্টও দিতে হয়েছে, অ্যান্ড ফাইনালি একটা ভাইবাও দিতে হয়েছে। তিনটা প্রসিডিউরের মাধ্যমে আমাকে যেতে হয়েছে। যদিও আমার স্কুল ছিল সেই সেন্ট গ্রেগরি স্কুল, ঢাকা স্কুল, সেখানে আমি 11 বছর আমার কেটেছে, এবং ইনফ্যাক্ট বর্তমানের যে ইউনিভার্সিটি ট্রেজারার ফাদার পিসাতো, উনি আমার টিচারও ছিলেন একসময় গ্রেগরিতে। আরো অনেকেই এই ইউনিভার্সিটিতে যারা এখন কানেক্টেড, তারা আমার স্কুল লাইফের শিক্ষক ছিলেন। তারপরেও আমি বলবো যে সেই দিক থেকে আমি কোনো মানে একটু ছাড় পাইনি। আমাকে এই তিনটা প্রসিডিউর মেনটেন করেই এখানে আসতে হয়েছে, যে আমাকে শো করতে হয়েছে আই এম কেপেবল টু হ্যান্ডেল দিস কাইন্ড অফ সিচুয়েশন, আই এম আই হ্যাভ দ্য কোয়ালিটিস টু টিচ দ্য স্টুডেন্টস হিয়ার। সুতরাং এই ধরনের কোনো সুযোগ নাই যে কোনো ধরনের বেনিফিট, নটরডেম এটা কখনোই কাউকেই কনসিডারটা করে না। এখন তো করোনার কারণে বেশিরভাগ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, আপনাদের এই সময়ে ক্লাস কিভাবে নিচ্ছেন বা এই যে এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার কি পরিকল্পনা? আচ্ছা, যদি বলি যে মার্চের শেষ দিক থেকে এই লকডাউন স্টার্ট হয়েছে, তখন অনেকটা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস ট্রাইমিস্টার ছিল সেটার প্রায় শেষের দিকে ছিলাম আমরা। তো তখন ইনফর্মালি যে ইউনিভার্সিটি থেকে বলা হলো, লাইক আর 3 উইকস ছিল আমাদের বাকি ছেলে মেয়েদের ক্লাস নেওয়া, তারপরেই আমরা এক্সাম নিতে পারতাম, ঠিক তখনই লকডাউন স্টার্ট হলো আর কি। ওই 3 সপ্তাহ আমরা বসে থাকিনি, আমরা অনলাইনে কার্যক্রম চালিয়ে গিয়েছি, এবং এটা ছেলে মেয়েদের সাথে কথা বলে ডিসকাস করে যে আমরা এটা এনশিওর করেছি ম্যাক্সিমাম ছেলে মেয়ে অ্যাটেন্ড করতে পারে কিনা। যদি কোনো ক্লাসে কোনো ছেলে বা কোনো মেয়ে নির্দিষ্ট টাইমে অ্যাটেন্ড করতে পারে নাই, তার জন্য আমরা অন্যভাবে ব্যবস্থা করেছি, পার্সোনালি ব্যবস্থা করেছি। কিন্তু যেটা আমরা করেছি যে ওই 3 সপ্তাহ আমরা অনলাইনে তাদের ক্লাস নিয়েছি, জুমটা ব্যবহার করে, অনেকে গুগল ক্লাসরুম ব্যবহার করেছে, গুগল মিট ব্যবহার করেছে, যে শিক্ষক যেটা দিয়ে কমফোর্ট ফিল করে সেই শিক্ষক সেটা দিয়ে ওই 3 সপ্তাহ ক্লাস করিয়ে, অ্যান্ড দেন আমরা তাদেরকে ফাইনাল অ্যাসেসমেন্ট যেটাকে বলি সেটা করে ওই প্রিভিয়াস ট্রাইমিস্টারকে শেষ করেছি। অ্যান্ড দেন যখন দেখলাম যে এই আগামী 3-4 মাসেও লকডাউন শেষ হওয়ার কোনো স্কোপ নাই, অ্যান্ড অলসো ইউজিসি থেকে একটা ডিরেকশন আসলো যে আমরা অনলাইনে কার্যক্রম চালাতে পারি, সেই সূত্র ধরে আমরা আমাদের এই রানিং ট্রাইমিস্টার যেটা এই জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে, এই 1 তারিখ থেকে অফিসিয়ালি আমরা এই পুরো ট্রাইমিস্টারটাই হচ্ছে অনলাইনে নিচ্ছি। সুতরাং অনলাইন রিসোর্স যেভাবে দেওয়া যায়, যদি বলি অনার্স লেভেলের শিক্ষাক্রম কিভাবে হবে, অবভিয়াসলি রিসার্চ নিয়ে তাদের অনেক বেশি কাজ করতে হবে। সুতরাং বই ভিত্তিক শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়েও আমরা যেটা করছি, শিক্ষকরা বিশেষ করে, সেটা হচ্ছে আমরা নির্দিষ্ট টপিক নিয়ে অনেক গবেষণা করে করে সেগুলোর জার্নাল বলি, অনলাইন বুক রিসোর্স বলি, সেগুলো ছেলে মেয়েদেরকে প্রোভাইড করছি। এছাড়াও আমরা যে নোটগুলো করছি, জুম ব্যবহার করছি, অনেকে আমি ব্যক্তিগতভাবে ক্লাস নেওয়ার জন্য জুম ব্যবহার করি, সেই সাথে হচ্ছে গুগল ক্লাসরুম ব্যবহার করি। গুগল ক্লাসরুমে আমরা সবাইকে যে নোটগুলি সেগুলো দিয়ে দিচ্ছি, এবং অনলাইনের লিঙ্কগুলি বলি, জার্নালগুলি সব প্রোভাইড করছি এভাবে, এবং ছেলে মেয়েদের সাথে ডিসকাস করে। এগিয়ে আমি বলি যে আমাদের প্রত্যেকটা ক্লাসে মোর দেন 95% স্টুডেন্ট অ্যাটেন্ড থাকে, যেটা হচ্ছে খুবই ভালো একটা লক্ষণ। কারণ বারবারই বলে দিয়েছি, ইউজিসি যদি ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাটেন্ড না করে তাহলে এই ক্লাসের ভ্যালু নাই, এবং এটা আমরা ভালো মতোই বুঝি। এ কারণেই আমরা ওদের সাথে ডিসকাস করে নিয়েছি যে তোমরা কি এটা নিয়ে কমফোর্ট ফিল করো কিনা। ইভেন অ্যাসেসমেন্ট যেটাকে বলি, যেটা গতানুগতিক পরীক্ষা ইউনিভার্সিটিতে নেওয়া হতো, এখন সেভাবে নিতে পারছি না। তা আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম কিভাবে, কোনটা কিভাবে করলে ভালো হয়, সবার মতামত নিয়ে আমরা যে অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটা, এখন ওদেরকে আমরা বিভিন্ন টাইপ প্রশ্ন দিই গবেষণা করার জন্য, যে এই বিষয়ে যেটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো করে। আমরা আগে মানে যদি যদি বলি আগের ট্রাইমিস্টার গুলা, সেখানে হয়তো বা 20% 30% দিতাম হচ্ছে এই অনলাইন অ্যাসেসমেন্ট বা এই রিসার্চ বেস, এখন এটার মাত্রা একটু বাড়িয়ে দিয়েছি, যাতে করে এই সুযোগে এদের যে গবেষণামূলক কার্যক্রম করার যে চিন্তা ভাবনা আরো বেড়ে যায়। এমনিতেই বাংলাদেশে আপনি দেখবেন যে ছেলে মেয়েরা গবেষণা একদমই করতে চায় না। সুতরাং এই থ্রুতে যেটা আমরা করছি, যে গতানুগতিক প্র্যাকটিসটা বাদ দিয়ে হয়েও এই আমাদের যে ছেলে মেয়েদের মাঝখানে মাথায় যে একটা কিভাবে হাউ টু ডু ওয়েল রিসার্চ, কিভাবে একটা প্রবলেমের সলিউশন বের করা যায়, সেই প্র্যাকটিসটা এর মাঝখানে আমরা দিয়ে যাচ্ছি। সুতরাং ওভারঅল এভাবে আমরা এই ট্রাইমিস্টারটা চালিয়ে যাব, যে পুরোটাই অনলাইনে,
অ্যান্ড অ্যাসেসমেন্ট গুলি হবে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে বেসড অন দেয়ার ভিউ, ম্যাক্সিমাম যে সাপোর্টটা আসে ছেলে মেয়েদের মাঝখান থেকে আর কি। আমি একটা সময় দেখতাম যে নটরডেম কলেজে মফস্বলের ছেলেদের ভর্তি হওয়ার একটা বিশেষ ব্যবস্থা ছিল। এখন স্বাভাবিকভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়াতে বা পড়াশোনার খরচ অনেক বেশি। আপনাদের বিশ্ববিদ্যালয়ে যারা প্রান্তিক পর্যায়ের মানুষ রয়েছে অথবা কিংবা আপনাদের তারপরে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চায়, তাদের জন্য কোনো বিশেষ সুযোগ রয়েছে কি? নটরডেম বরাবরই যারা প্রান্তিক ছেলে মেয়েদের জন্য কাজ করে আসছে, কলেজই বলি স্কুলই বলি, এরা সবাই এই বিষয়টা খুব ভালোভাবে দেখে, এবং সেই সূত্র ধরেই যারা মফস্বলের ছেলে মেয়ে, যারা বিশেষ করে বলি রেজাল্ট ভালো কিন্তু দেখা যায় যে প্রাইভেট ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার মতো সেই ইকোনমিক সামর্থ্য নাই, তো ইউনিভার্সিটি অনেক ধরনের স্কলারশিপ দেয়, এবং সেই সূত্র ধরে আপনি যদি একটু খোঁজ নেবেন আমাদের এখানে গ্রাম থেকে অনেক ছেলে মেয়ে এসে পড়াশোনা করতেছে, এবং আমরা প্রত্যেক ট্রাইমিস্টার ওয়াইজ স্কলারশিপ দিই বেসড অন লাইক, যদিও রেজাল্ট খুব ভালো হয় তাহলে সর্বোচ্চ এমনও মানে দেখা যায় যে 50-60% স্কলারশিপ তারা পায়। সুতরাং যেটা আমি দেখে আসতেছি যে প্রত্যেকটা এছাড়াও মানে এই ট্রাইমিস্টার ওয়াইজ ছাড়াও বিভিন্ন ধরনের স্কলারশিপ থাকে, ভাইস চ্যান্সেলর নিজেও কিছু স্কলারশিপ দেয়, সেই সূত্র ধরে অনেক ছেলে মেয়ে গ্রাম থেকে আসছে এখানে পড়াশোনা করতেছে, স্বাচ্ছন্দ্যে তারা পড়াশোনা করতেছে, তবে এটা মেনটেন করতে হবে যে তারা ভালো রেজাল্ট কন্টিনিউ করতেছে, যদি সেটা করে তবে তারা এই স্কলারশিপ ছাড়াও আরেকটা সুবিধা আমরা দিচ্ছি ইউনিভার্সিটিতে, সম্ভবত বলবো যে এই ধরনের সুযোগ আর ইউনিভার্সিটি দিচ্ছে কিনা আমি ঠিক জানি না, ক্যাম্পাস জব যেটাকে বলি, আমাদের ইউনিভার্সিটিতে অনেক ছেলে মেয়ে ক্যাম্পাস জব করে এবং ঘন্টা প্রতি এদেরকে পে করা হয় মাস শেষে, সেটা ওদের যা যে ইনকামটা হয় সেটা ওদের যে টিউশন ফি সেখান থেকে ডিডাক্ট করে দেয় আর কি এইভাবে। সুতরাং স্কলারশিপ ছাড়াও ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য আরো অনেক সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি, যে কারণে অনেক অনেক গ্রাম থেকেই একদম প্রান্তিক লেভেলের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করছে। আমরা যাদের সাথে কথা বলি সবার মানে প্রাইমারি স্কুল শৈশব আপনার স্কুলের কথা কিছুটা চলে আসছে এবং উচ্চশিক্ষার ব্যক্তিগত বিষয় সম্পর্কে আমাদের একটু জানার আগ্রহ থাকে। আপনার শৈশব বা ছোটবেলার দিনগুলো এবং স্কুলের বিষয় জানতে চাই। আচ্ছা, আমি আমার বাসা হচ্ছে আসলে কেরানীগঞ্জ, গ্রামের নাম চুনকুটিয়া কালীগঞ্জ, যদি বলি যে আগে নৌকা দিয়ে স্কুলে যেতাম, এখন নৌকা দিয়ে যেতে হয় না, এখন সেই বাবুবাজার ব্রিজ দিয়ে পার হই আমরা, আর আমার স্কুল ছিল হচ্ছে সেন্ট গ্রেগরিস হাই স্কুল, আমি একটু আগেই বলেছি, এটা ছিল আমার বাবার স্বপ্ন। আসলে আমার বাবা একজন সরকারি অফিসার ছিলেন, একটা ব্যাংকের, কৃষি ব্যাংকের উনি ছিলেন হচ্ছে ম্যানেজার ছিলেন উনি কৃষি ব্যাংকের, ওনার খুব ইচ্ছা ছিল সেন্ট গ্রেগরিতে পড়ার জন্য, কিন্তু উনি যে কোনো কারণে হোক সুযোগ না পেয়ে উনি মুসলিম স্কুলে পড়াশোনা করেছেন, ঢাকার ঐতিহ্যবাহী একটা স্কুল, যেহেতু উনি পড়াশোনা করতে পারেন নাই তার একটা স্বপ্ন ছিল তার একটা ছেলেকে সে পড়াশোনা করাবেন, সেই সূত্র ধরেই হচ্ছে আমাকে আম্মু সেভাবে প্রিপারেশন নিয়েছে। আমি আগে একটু বলি, আমি যখন আমার বয়স যখন 5 বছর আমার বাবা মারা যায়, সুতরাং আমি স্কুলে অ্যাডমিশন নেওয়ার আগে আমার বাবা মারা যায়, কিন্তু আমার আম্মু সেই স্বপ্নটা ভুলেন নাই এবং না ভুলে সেটা সেটা তার মাথায় রেখেছেন, এবং আমাকে সেই 1991-এ আমাকে সেই স্কুলে সে অ্যাডমিশন নিয়েছেন, আমি তখন খুবই ছোট। তারপরেও আমার যদি বলি যে আম্মার ইচ্ছায় বাবার সেই অদম্য ইচ্ছা সেগুলোকে পুঁজি করে আমি সেই স্কুলে অ্যাডমিশন নিই এবং আমার সেই স্কুল লেভেলটা আমি সেখানেই শেষ করি। আমার বাসা যেহেতু অনেক দূরে এবং আমার বাবা ছিল না, সুতরাং আমার যাতায়াতে অনেক প্রবলেম হতো, বিধায় আমাকে আশেপাশে কোনো একটা কলেজ খুঁজতে হয়েছিল, আমার সিটি কলেজে অ্যাডমিশন হয়েছিল কিন্তু আমি সেখানে অ্যাডমিশন নিতে পারিনি বিকজ অফ ডিস্টেন্স, তো আমাকে কাছে স্কুলের পাশে একটা সরকারি কলেজে মানে পড়াশোনা করতে হয়েছে, সরকারি কবি নজরুল কলেজে, অ্যান্ড তারপরে আমি উচ্চশিক্ষার জন্য বিদেশ চলে যাই, আমি আমার LLB এবং LLM করি ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটির নাম হচ্ছে নটিংহাম ট্রেট ইউনিভার্সিটি, আমি সেখান থেকে মাস্টার্স শেষ করে দেশে ফিরি 2014-এর সেপ্টেম্বরের 1 তারিখে। এই ছিল হচ্ছে আমার স্কুল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, যে স্কুল আর কলেজ ছিল আমার দেশে, এবং ইউনিভার্সিটির আমি অনার্স মাস্টার্স দুটোই আমি দেশের বাইরে থেকে করি, আর দেশের বাইরে যখনও যাই আমার একটা পার্শিয়াল স্কলারশিপ ছিল, সেই স্কলারশিপ সাথে আমি কিছু পে করি, দুটো মিলিয়েই আমাকে পড়াশোনা করতে হয়েছে। অনার্স লেভেলে ব্রিটেনে একদমই ফুল স্কলারশিপ পাওয়া যায় না, কিন্তু কপাল ভালো বলে পার্শিয়াল স্কলারশিপ ম্যানেজ করতে পেরেছিলাম এবং সেই স্কলারশিপটা আমার মাস্টার্স অবধি চলে,
এবং অনার্স মাস্টার্স দুটোই আমার পার্শ্যাল স্কলারশিপে চলে, পাশাপাশি আমাকে একটা একটা অ্যামাউন্ট পেও করতে হয়। এভাবে করে আমি আমার এডুকেশন, যেটাকে বলি মাস্টার্স লেভেলটা, ওখানেই শেষ করি। ইউকেতে আপনি কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন? ইউনিভার্সিটির নাম হচ্ছে নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি, যেটা নটিংহাম শহরে, যদি বলি সে শহরটা অনেক ফেমাস এই কারণে, যারা রবিন হুড কে চেনেন, এটা হচ্ছে সেই রবিন হুডের শহর, সেখানে ইউনিভার্সিটিটা নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি। আচ্ছা, ল পড়াশোনার পরে অনেকের মানে ইচ্ছা থাকে যে প্র্যাকটিস করবেন বা অনেকে জবেও চলে যায়, আপনি শিক্ষকতাকে পেশা হিসাবে কেন বেছে নিয়েছেন? আচ্ছা, এটা হচ্ছে একটা মানে আমার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কারণে প্রথমত বলবো যে টিচিং এ আসার অদম্য ইচ্ছা আমার শুরু থেকে ছিল না। ইনফ্যাক্ট ল পড়ার ইচ্ছাই ছিল হচ্ছে আমার মায়ের। এটা আমার বাবা নিজে একজন ল গ্রাজুয়েট ছিলেন, কিন্তু উনি প্র্যাকটিস করেন নাই, তার প্র্যাকটিস ভালো লাগে নাই শেষ, এবং ভালো লাগে নাই বলে পরে সে একটা ব্যাংকে জব করেছেন, সরকারি ব্যাংকে আসলে। তো বাবা যেহেতু প্র্যাকটিস করেন নাই, আম্মু আমাকে বললেন যে দেখো তুমি প্র্যাকটিস করতে পারো কিনা ল পড়ো। আম্মুর ইচ্ছায় আমি ল পড়া শুরু করি, কিন্তু ল পড়তে যখন শুরু করলাম, সামহাও আমার কাছে প্র্যাকটিসটা ওইভাবে আসেনি। আসলে আমার মনে হয় যে আপনি কোন পেশায় যাবেন, বাবা মা যদি ফোর্স করে দেয়, এটা মনে হয় আমার কাছে খুব বাজে লাগে আমার কাছে। কারণ আপনিই ভালো বুঝবেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে। একটা ব্যক্তি হতে পারে সে খুব ভালো স্পিকার, তাহলে সেই ব্যক্তি হতে পারে হচ্ছে ভালো লয়ার, আবার কেউ হতে পারে খুব ভালো লিসনার, তাহলে সে দ্যাট পার্সন কুড বি এ জাজ। একজন জাজ হওয়ার জন্য ভালো লিসনার হইতে হবে, লয়ারকে শুনতে হবে। সুতরাং আমি জানি যে আমি কোন বিষয়টা দক্ষ হতে পারবো একটা সার্টেন টাইম পরে। আমার মনে হয় যে প্রত্যেকটা পার্সন এটা ডিসকভার করতে পারে যে আমি কোনটা করতে ভালোবাসি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, আমার এটা খুব ভালো লাগতো যে অন্যকে বোঝানো। তো এরকম একজন আমাকে বললো যে তুমি খুব ভালো টিচার হতে পারবে। আমি তখন এটা আমলে নিই নাই, কানে নিই নাই, আসলে আমি একটু হাসছিলাম যে আমাকে দিয়ে শিক্ষকতা হবে না। আর যাই হোক, যখন আমি মাস্টার্স শেষ করে দেশে ফিরলাম, আমি বলি নেই, প্রথমেই আমি কাজ করি 1.5 বছর আমাদের দেশের একজন স্বনামধন্য আইনজীবী ডাক্তার শাহদিন মালিকের অধীনে আমার কাজ করার সুযোগ হয়েছে। 2014 আসার 11 দিন পরেই সে আমাকে নিয়ে একটা প্রজেক্ট প্রজেক্টে কাজ করে, সেটা হচ্ছে বিহারিদের, বাংলাদেশে যে বিহারি আছে বিহারি ক্যাম্পে, তাদের যে বাংলাদেশের স্ট্যাটাস কি, লিগাল স্ট্যাটাস কি, বা তাদের নাগরিকত্বের স্ট্যাটাস কি, এটা নিয়ে সে আমাকে একটা কাজ দেয়, গবেষণামূলক একটা কাজ দেয় 3 মাসের। সেটা ভালোভাবে সম্পন্ন করার পরে যে বাংলাদেশের আরেকটা স্বনামধন্য প্রতিষ্ঠান বিলিয়া, যেটা আপনি অবশ্যই জানবেন, যেখানে আইন নিয়ে গবেষণা করা হয়, স্যার সেখানে আমাকে সুযোগ দেন 1 বছর 3 মাস কাজ করি। আমি সেখানে 1 বছর 4 মাস কাজ করি। বাই দিস টাইম আমি চিন্তা ভাবনা করি যে আমার মনে হয় আমি টিচিং এ যেতে পারি। এন্ড আমি সেই সুবাদে এই নটরডেমে আমি সুযোগ পাই। তারপর থেকে আমার কাছে গবেষণা এবং শিক্ষকতা, আমি বলবো না যে অনলি শিক্ষকতা, আমার কাছে দুটোই ভালো লাগে, একটা হচ্ছে গবেষণা করা আর একটা হচ্ছে শিক্ষকতা। আমার কাছে মনে হয় যে দুটো হচ্ছে ইন্টার রিলেটেড, বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলের শিক্ষকতা যদি আপনি গবেষণা না করেন, দের ইজ নো ভ্যালু। এটা অনেকটা আমার কাছে মনে হয় কোচিং সেন্টার। সেই সুবাদে আমি দুটো একসাথে চালিয়ে যাই। 2016 থেকেই আমি একটা নিউজ বলতে চাই, সেটা হচ্ছে যে গত 3 বছর 4 বছর ধরে আমি গবেষণা করছি বিভিন্ন বিষয় নিয়ে, এবং গবেষণার সূত্রে আমি গত বছর একটা স্কলারশিপ নিয়ে জার্মানি গিয়েছি ফেব্রুয়ারিতে, 7 দিনে একটা প্রোগ্রামে সেখানে কাজ করেছি একটা ইউনিভার্সিটিতে। দেন মে মাসে 1 মাসের আরেকটা স্কলারশিপ নিয়ে আমি ইতালি গিয়েছিলাম একটা পুরনো ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক অপরাধ নিয়ে কাজ করতে। এবং সেই সুবাদে আমি বলতে চাই যে টিচিংটাকে সাথে রেখে আমি চেয়েছিলাম যে আমি যদি পিএইচডিও করতে পারি, এবং আল্লাহর রহমতে আমি খুব ভালো একটা পিএইচডি ম্যানেজ করে ফেলেছি, খুব মানে ভালো একটা ইউনিভার্সিটিতে হংকং এ স্কলারশিপ সহ। এবং আরো একটা বিষয় হচ্ছে যে সেখানে আমাকে পার্ট টাইম টিচিং এর সুযোগ দেওয়া হয়েছে। সব যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আগামী মাসে আমি হংকং যাচ্ছি, সেখানে আমি আমার পিএইচডি শুরু করব হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমের উপরে। সুতরাং এই হচ্ছে আমার টিচিং এবং রিসার্চ, শুধু টিচিং আমি এটাও বলবো না, শুধু রিসার্চ এটাও বলবো না। ফিউচারে আমি যদি পিএইচডি শেষ করতে পারি আল্লাহর ইচ্ছাতে, তাহলে আমি আমার গবেষণাও চালিয়ে যাব এবং আমি আমার শিক্ষকতা চালিয়ে যাব ইচ্ছাতে তাহলে আমি আমার গবেষণাও চালিয়ে যাব এবং আমি আমার শিক্ষকতা চালিয়ে যাব। আপনার হংকং এ আপনার স্কলারশিপের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি, এবং একই সাথে সেখানে আপনি পার্ট টাইম শিক্ষকতার সুযোগ পেয়েছেন। তো আমরা শেষ করার আগে আপনার শৈশবের
বা আপনার সারা জীবনের কোনো স্মৃতি যদি সবার উদ্দেশ্যে শেয়ার করতে চান, মজার কোনো ঘটনা বা দুঃখের বা যে কোনো আপনার ভালো লাগার কোনো মুহূর্ত? একটা ঘটনা আমি বলবো, সেটা হচ্ছে যে যেটা আমার কাছে অলওয়েজ মনে হয়, যদি কেউ কোনো কেউ কোনো বিষয়ে তার অদম্য ইচ্ছা থাকে, তাহলে আমার মনে হয় সেটা অ্যাচিভ করা সম্ভব। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলবো, যে আমি প্রথম লিখি, ইংলিশে লিখি, সেটা হচ্ছে 2013-এ। আমার সেই লেখাটা পাবলিশ হয় নাই, এবং তারপরে আরো অনেক জায়গাতে আমি আমার লেখা জমা দিই, কিন্তু রিফিউজড হই যে আমার লেখার মান ভালো থাকে না, এটা না সেটা না। অ্যান্ড দেন প্রথম আমার যে লেখাটা পাবলিশ হয় সেটা হচ্ছে জার্মানিতে, প্রথমটাই, যেখানে বাংলাদেশে অনেক জায়গাতে আমি রিফিউজড হচ্ছিলাম বিভিন্ন জায়গাতে, কারণ বলে না তারা। আমি আমার নিজেকে যাচাই করতে পারছিলাম না যে আমার ভুলটা আসলে কোথায়। তখন যখন থেকে আমি আমার প্রথম লেখা জার্মানিতে দিই একটা ম্যাগাজিনে, সেটা ছিল হচ্ছে 2015-এ, আরো 5 বছর আগের কথা, অ্যাসিড ভায়োলেন্স নিয়ে। তো প্রথমে সেই লেখাটা দুটো ভাষায় আমার পাবলিশ হয়, জার্মানি ভাষায় এবং ইংলিশ ভাষায়। সেটা হচ্ছে আমার প্রথম ইন্সপিরেশন, যে আসলে আমি ভাবতাম যে আমার দ্বারা লেখালেখি হবে না, কখনোই হবে না, কিন্তু উপরওয়ালার অশেষ ইচ্ছায় আর আমার যে লেগে থাকাটা, দুটোর কম্বাইনেশনে আমার প্রথম লেখাটা আমি এখন একটা প্রাউডলি বলতে পারি যে আমার প্রথম লেখাটা জার্মানের একটা ম্যাগাজিনে পাবলিশ হয়। এটা একটা এক্সাম্পল। আর দুইটা হচ্ছে যে বাংলাদেশ থেকে লতে পিএইচডি ম্যানেজ করা অনেক কঠিন। আপনি একজন ল ব্যাকগ্রাউন্ডের, আপনিও জানবেন, আপনার পরিচিত অনেকেই আছে এরকম দেখবেন, স্টিল মেবি দে আর ট্রাইং, বিশেষ করে স্কলারশিপটা। আমি গত 3 বছর ধরে এটা চেষ্টা করে আসতেছি, এবং অবশেষে আমার যেটা মিলেছে খুবই ভালো মিলেছে। এর আগে আমার অস্ট্রেলিয়াতে অ্যাডমিশন হয়েছে, ইংল্যান্ডের 3টি ইউনিভার্সিটিতে, দেন ফিনল্যান্ডে হয়েছে, বাট ফান্ডিং ইজ ভেরি 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 ডিফিকাল্ট। কিন্তু আমার একটাই টার্গেট ছিল যে আই উইল ট্রাই আনটিল আই গেট ইট। এটা হচ্ছে আমার একটা প্রিন্সিপাল, যে আমি পাওয়ার আগ পর্যন্ত চেষ্টা করেই যাব। এবং আমার কাছে মনে হয় যদি কারোর মধ্যে এই চিন্তাটা থাকে যে আমি পাওয়ার আগ পর্যন্ত চেষ্টা করে যাব, তাহলে আমার মনে হয় সবকিছুই সম্ভব। নিজের অবস্থান থেকে যদি ভাবি, অলওয়েজ মনে হবে যে আমি কিছুই না, সবাই মনে হয় আমার চেয়ে ভালো। আমি আরেকটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করব। এই হংকং এ এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 43, 43। সেই সুবাদে আমি একদমই নগণ্য যে এত ভালো একটি, কারণ এর আগে আমি যেখানে অ্যাডমিশন পেয়েছি তাদের র্যাঙ্কিং মোর দেন 100 এরকম। এত ভালো ইউনিভার্সিটিতে যে আমার হবে এটা আমি কল্পনা করতে পারিনি। তারা আমাকে একটা কোয়েশ্চেন করেছিলেন, সেটা হচ্ছে উই হ্যাভ সো মেনি ক্যান্ডিডেটস, ওয়াই শুড আই রিক্রুট ইউ। তখন আমি একটা আনসার দিয়েছিলাম তাদেরকে, আই এম নট দ্য বেস্ট বাট আই এম নট দ্য ওয়ার্স্ট, হোয়াট আই ক্যান ডু আই ক্যান ট্রাই অ্যান্ড আই উইল ট্রাই। এই এই উত্তরটা শুনে সবকটা প্রফেসর হেসে দিয়েছিলেন এইভাবে, যে সবাই চেষ্টা করে নিজেকে বেস্ট শো করার জন্য, কিন্তু যেখানে আমি বলেছিলাম যে আমি বেস্ট না বাট আই এম নট দ্য ওয়ার্স্ট অ্যাজ ওয়েল, আমি ওয়ার্স্টও না, আমি চেষ্টা করি। ওরা সম্ভবত আমার এই উত্তরটাকে খুব পছন্দ করেছিলেন, আমি তাদের চেহারা দেখে এটা বুঝতে পেরেছিলাম। তা আমার মনে হয় এটা যে জীবনে অনেক প্রবলেম আসবে, দ্য বেস্ট থিং ইজ কিপ ট্রাইং আনটিল ইউ গেট ইট। এটা হচ্ছে আমার মেসেজ সবার জন্য। কেউ কাউকে ছোট করে দেখার অবস্থান নেই, যে আমি মনে হয় পারবো না বা এটা না সেটা না। একটা লাইনে লেগে থাকলে সে যাই হোক না কেন, যদি সে চেষ্টা করতে থাকে, আই মিন অফকোর্স ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে, যদি সেম ওয়েতে ট্রাই করে তাহলে হয়তো স্ট্রাগল করবে, কিন্তু তাকে বুঝতে হবে যে আমি এই প্ল্যান এতে ট্রাই করলাম হচ্ছে না, সো আই শুড ফলো প্ল্যান বি। সুতরাং তার জন্য প্ল্যান বি নতুন করে সাজাতে হবে। এইভাবে যদি কেউ আগায়, সুতরাং আমার গল্পের মতো আমি মনে করবো, যেভাবে আমি প্রায় 2-3 বছর প্রথম আমার লেখা পাবলিশ হয় না, এরপরে আমার আমার লেখা পাবলিশ হয়েছে আপনার ইন্ডিয়াতে, ইন্দোনেশিয়াতে, জার্মানে, আরও আমার বইও এখন বিক্রি হয় সারা ইউরোপে, বাংলাদেশেও হয়েছে। আমার এই ইন্দোনেশিয়ার একটা জার্নাল পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে ছিল কনস্টিটিউশন নিয়ে, সেটার জন্য সারা বিশ্বের বড় বড় প্রফেসর আমাকে মেইল করেছে যে তোমার এই লেখাটা খুবই চমৎকার হয়েছে। সুতরাং আমি মনে করি যে কেউ যদি মনে করে যে আমার এটা ভালো না ওটা ভালো না, আই শুড স্টপ, আমি এটা মানি না, আমার গল্প থেকে আমি সবাইকে এই মেসেজটা দিতে চাই, এই টেক্সটটা দিতে চাই, যে আপনি যে জায়গায় থাকেন না কেন, মেবি আপনার বর্তমান অবস্থা ভালো না, দ্যাট ডাজন্ট মিন কালকে ভালো হবে না। সুতরাং এই কালকের জন্য প্রস্তুতি নিয়ে কিপ ট্রাইং আনটিল ইউ গেট ইট, এটা হচ্ছে আমার লাস্ট মেসেজ। মানে দু এক জায়গা থেকে রিফিউজ হওয়া মানে এই না যে আপনি অযোগ্য কিংবা আপনি পারবেন না, লেগে থাকলে অবশ্যই সফলতা আসবে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে
আমি বলতে পারবো না যে কোথায় আমার কি হতে পারে, দের ইজ নো গ্যারান্টি। সুতরাং আজকে আমি এক জায়গায় রিফিউজ হলাম, কালকে যে আমাকে কেউ নিবে না, এটা ভাবাটা একদমই বোকামি, এটা একদমই বোকামি কথা। আমি নিজে নিজে একটা উদাহরণ, যে আমার প্রথম লেখা পাবলিশ করতে আমাকে অনেক কাঠখোট্টা পার হতে হয়েছে, কিন্তু এরপরে আমি যে স্টার্ট করেছি, আমার এখন 8টা জার্নাল, মানে 1টা বাংলাদেশের, সবই হচ্ছে বিদেশে। আমার প্রথম যেটা আমি বলি, পেপার প্রেজেন্ট করে আমি অস্ট্রেলিয়াতে এখানে বসে স্কাইপে, যেখানে অনেক বাংলাদেশ আমাকে সুযোগ দেয় না, সেখানে অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটি আমাকে সুযোগ দিয়েছে আমার লেখা থেকে। সুতরাং আমার কথা হচ্ছে, আমি এক জায়গায় পারলাম না, আমি আরেক জায়গায় ট্রাই করবো। আই শুড ট্রাই, আমার কথা হচ্ছে এটা, আনটিল আই গেট ইট। আমাকে একজন সুযোগ দিল, এর মানে আমি এটা ভাববো না যে আমি শেষ, আমার মনে হয় রিসোর্স এখানেই শেষ, আই শুড স্টপ, আই শুড কুইট, এটা ভাবার কোনোই কারণ নেই। ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময়ের কিছু অংশ আমাদের জন্য বরাদ্দ রাখার জন্য। আমরা শেষ করার আগে আপনার নিজের মানে পরিবার সম্পর্কে, মানে আপনার বৈবাহিক অবস্থা বা সন্তানাদি কি অবস্থায় একটু জানতে চাই। আচ্ছা, আমার বাবা সম্পর্কে একটু আগে বলেছিলাম, পরিবারে হচ্ছে আমার 3টা বোন, আরো 2টো ভাই আছে। আমার একটা ভাই ব্যবসা, 2টো ভাই বিজনেস করে, একটা ভাই হচ্ছে আমাদের ওইখানকার যে ইউনিয়ন পরিষদ, সেই পরিষদের হচ্ছে মেম্বার। আর আমার বোন হচ্ছে, একটা 3টেরই বিয়ে হয়ে গেছে, এর মধ্যে একটা হচ্ছে প্র্যাকটিস করতেছে অল্প বিস্তরে, মানে ফ্যামিলিও দেখে প্র্যাকটিসও করে, আর 2টো হচ্ছে হাউস ওয়াইফ। আর আমি নিজে একজন হচ্ছে, আমার মাও হাউস ওয়াইফ, আর আমি নিজে একজন ইউনিভার্সিটির শিক্ষক অ্যাট দ্য মোমেন্ট। আর আমার ওয়াইফ হচ্ছে জুডিশিয়ারিতে আছেন, মহসিনা হোসেন তুষি, উনি বর্তমানে পোস্টিং হচ্ছে শেরপুরে। এই তো, আর এখনো কোনো সন্তানাদি আমাদের এখনো নাই, ভবিষ্যতে উপরাল্লা যদি দেয় তাহলে ইন দ্য ফিউচার উইল সি। আপনার অঙ্কন এ পড়াশোনা এবং টিচিং এর জন্য শুভকামনা জানিয়ে আমরা শেষ করতে চাই। আবারও অনেক অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি হংকং এ আমার এই PhD সুন্দরভাবে সমাপ্ত করে আবার আমার এই বিলাভ কান্ট্রিতে ফিরে আসতে পারি, এবং আমি আমার দেশে এটার যে যে জ্ঞানটা আমি নিয়ে আসবো, অভিজ্ঞতা নিয়ে আসবো, আমি যাতে আমার ছেলে মেয়েদেরকে এটা দিতে পারি, বোঝাতে পারি যে পড়াশোনা, ইট ইজ পসিবল টু ডু এনিথিং ইফ ইউ ওয়ান্ট। ঠিক আছে, আমরা মানে